রবিবার ছুটি দিন, যতই শরীর খারাপ হোক না কেন মন্দিরে যাওয়া কামাই করা যাবে না। স্বামী তাই টানতে টানতে নিয়ে গেল। সপ্তাহে এই একটা দিন তো অপেক্ষায় থাকি মন্দিরে যাওয়ার। কী কী করলাম, কী প্রসাদ পেলাম তাই নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, আবার আজকে, কালকে একাদশী ছিল, দ্বাদশীর দিন এখন পালন করবো বলে জগন্নাথের মহাপ্রসাদ বার করে নিচ্ছি, সবাই মিলে এখন পালন হবে। তো কয়েকটা অন্ন আমি বার করে নিলাম, আর তারপর ছেলে মেয়েদের দেবো, ওরাও পালন করবে, আমি এটা দিয়ে পালন করে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন জামা কাপড় পরে নিয়েছি। জয়িতাকে বলছি জামা কাপড় পরতে, ও এখনও পরছে না, বলছে আমি যাব না, আজকে মন্দিরে যাওয়ার দিন, আমিও যেতাম না, আমারও খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো নেই। আর জয়িতারও জ্বর এসেছে, কদিন ধরে বৃষ্টি হয়েছে, ভোরবেলা ঠান্ডা জলে স্নান করেছে, তারপর থেকে ঠান্ডা লেগে আর জ্বর এসে, তবু ওকে ওষুধ খাওয়ানো হয়েছে। আর আমার কাল রাত্রি থেকে চোখটা ফুলে গেছে, সমানে জল কাটছে, চোখে তাকাতে পারছি না, বাইরে আলো তো সহ্যই হচ্ছে না, আলোর দিকে তাকালে খুব যন্ত্রণা করছে, একটা চোখ হয়েছে, হঠাৎ করে এরম হলো, সারা রাত্রি শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে, আর তাকাতে খুব কষ্ট হচ্ছে। আমিও তাই ভেবেছিলাম যাব না, আর জয়িতাও বলছিলো জ্বর এসছে, তো আমিও যাব না। জয়িতাকে ওষুধ খাইয়েছে ওর বাবা, কিন্তু আমার ওষুধটা ঘরে ছিল না, মানে যেটা ছিল সেটা লাগিয়েছি ড্রপ, কিন্তু কাজ হচ্ছে না, তা বললো যে রাস্তা দিয়ে কিনে দেবো, তো চলো আজকে। পুরুষোত্তম মাসের আজকে লাস্ট রবিবার, আর আজকে দীপদান হবে, তো যদি না যাই তো মিস করে যাবো, সেই জন্য জোর করেই একবার পোকা নিয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে যাচ্ছি, তো জয়িতাকে বলছি বারবার করে যাওয়ার জন্য, ও তো রেডি হচ্ছে না, সে শুয়ে আছে, বলছে আমি যাবো না, আমি ঘরেই থাকবো। এবার না চল, আমি যখন যাচ্ছি ঠিক হয়ে যাবে শরীর। রাস্তা থেকে ওষুধ কিনে তারপর চোখে লাগিয়ে নেবো, দেখি। আর বাইরে তো তাকাতে পারছি না, তো একটা সানগ্লাসও পরে নেবো, নইলে খুব কষ্ট হচ্ছে বাইরে তাকানোর জন্য, মানে আলো সহ্য হচ্ছে না। এই যে আমার রেডি হয়ে গেছি, আর ছেলেও রেডি হয়ে গেছে, আর প্রভুজিও রেডি হয়ে গেছে, জয়িতাকে বললাম, তো উঠে এখন জামাকাপড় পরতে গেল, একা রেখে যাওয়ার ইচ্ছা নয়, আমিও থাকছি না, আমি থাকবো বলেছিলাম বলে ও বলেছিলো থাকবো, তো প্রভুজি বলছে না সবাই চলো। মন্দিরে গেলে দীপদানও হবে, আবার প্রসাদও পাওয়া হবে। আর প্রসাদ সকালবেলা আমাদের ব্রেকফাস্টে হয়েছিল, প্রেশার কুকারের মধ্যে ডালে চালে মিলে খিচুড়ি করা হয়েছিল, সেই অল্প একটুখানি খেয়েছিলাম, আর রয়েছে, তো বলে থাক ওটা, আর মন্দিরে চলে চলো। তো ওই যাচ্ছি, আর রেডি হয়ে গেছি, জয়িতাকে বললাম, তো ও রেডি হয়েছে, জামা কাপড় পরেছে, তারপর বেরিয়ে পড়ব। এই যে চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে, কিন্তু জয়িতা বলছে শরীরটা ভালো লাগছে না, বমি বমি লাগছে, তো ওকে একটা বমির ওষুধ দিলাম যাতে খায়, তো বমির ওষুধ খেয়ে আবারই বমি করেছে, তো ঠিক আছে, বমিটা করতে বা ঠিক হয়ে গেছে, এখন আমরা মন্দিরে চলে এসেছি। আর আমারও চোখের ড্রপটা দিতে বেশ একটু আরাম হয়েছে, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে আমাদের ভগবতম ক্লাস দিলেন সুকৃতি নিতাই প্রভু, আর ভগবানের এখন ভোগ নিবেদনের হয়ে যাওয়ার পর ভোগ আরতি হচ্ছে, আর তারপর আমাদের হবে দীপদান পুরুষোত্তম মাসে, তারপর দুপুরের প্রসাদ পাবো। এই যে এখন প্রসাদ পেতে বসে পড়েছি, তো আজকে প্রসাদের মধ্যে ছিল, প্রথমে আছে কুমড়োর বড়া, তারপর সবাইকে দেওয়া হচ্ছে এখন ফ্রাইড রাইস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, তারপরে বিনস দিয়ে। ওটা প্রসাদ পাওয়ার পর আবার সাদা অন্ন আসছে, তার সাথে আছে মুগের ডাল। সবজির মধ্যে আজকে ছিল চিলি কচুর, আলু, পটল, পনিরের রসা, তো সেগুলো এখন প্রসাদ পাই। আর অন্ন, ডাল, আবার সবজি সব বারবার করেই আসছে, তো যে যত বড় প্রসাদ পাও। এই যে এটা হচ্ছে চিলি কচুর, খুব টেস্ট হয়েছিল খেতে, তারপর আলু পটলের সবজি পনির দিয়ে সেটাও পেয়েছিলাম।
তার সাথে আছে আমড়া চাটনি, পাঁপড় ভাজা, আর সবার শেষে বড় একটা রসগোল্লা। তো এখন সব প্রসাদ পায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরুষোত্তম মাসে যারা হবিষি করেছেন তারা ওই সাইডে বসে আছেন, আর ওরা ওখানে হবিষি প্রসাদ পাচ্ছেন, আর এখানে যারা হবিষি করেনি তারা প্রসাদ পাচ্ছেন। আমরা প্রসাদ পাওয়ার পর বসে আছি, ট্রেনে টাইম হবে, তারপর বাড়ি ফিরবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।